আগামীকালটা আজকের চেয়ে ভালো হবে, এটা যখন আমরা বলি তখন আমাদের মধ্যে 98% মানুষ কোনো কিছু না বুঝে কথাটা বলি, যে কালকের দিনটা আজকের দিন থেকে ভালো হবে। 2% মানুষ কালকের দিনটা আজকের দিন থেকে কেন ভালো হবে ওটার জন্য কাজ করে। আপনি আজকে যেরকম আছেন, কালকে যদি আপনি একটু ভালো থাকতে চান, তাহলে আপনি আজকে যা যা ভুল করেছেন কালকে সেই ভুলগুলো আর করতে পারবেন না। আপনি আজকে যেরকম আছেন, কালকে যদি তার থেকে ভালো থাকতে চান, আজকে আপনি যতটা কমফোর্ট জোনের মধ্যে নিজেকে রেখেছেন, কালকে কমফোর্ট জোনে একটু কম রাখতে হবে। আপনি কোন একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, কোন একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন, আপনার একটা এম ইন লাইফ আছে, ওই এম ইন লাইফের জন্য আপনি আজকে যতটা সময় দিয়েছেন কালকে একটু বেশি সময় দিতে হবে। আপনি আজকে যতক্ষণ ঘুমোচ্ছেন কালকে 10 মিনিট হলেও কম ঘুমাতে হবে। আপনি আজকে যতক্ষণ ইবাদত করছেন কালকে একটু বেশি সময় ইবাদত করতে হবে। আপনি আজকে যতটুকু পরিশ্রম করছেন আগামীকালকে একটু হলেও বেশি পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু কালকের দিনটা আজকের দিন থেকে ভালো হতে পারে। এই কারণে আমরা যখন বলি যে কালকের দিনটা আজকের দিন থেকে ভালো হবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়া। কখনো লাইফে অন্য কাউকে ছাড়াবার চেষ্টা করবেন না, এতে আপনার মধ্যে হতাশা তৈরি হবে, নৈরাশ্য তৈরি হবে। আপনি চেষ্টা করবেন আপনার নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য, আপনি আজকে যতটা করতে পারেন কালকে যেন একটু বেশি করতে পারেন। সো কালকের দিনটা আজকের দিন থেকে ভালো হবে যদি আমি চাই, যদি আমি চেষ্টা করি, যদি আমি পরিশ্রম করি। না হলে কালকের দিনটা আমার জন্য, আমি যদি বলি কালকের দিনটা আজকে থেকে ভালো হবে, এটা কিন্তু আমার জন্য ভালো হওয়া, আমার বন্ধুর জন্য ভালো নাও হতে পারে। সো আমরা যখন বলি ভালো হবে, তার মানে আমার জন্য ভালো হবে, তো আমার জন্য তো এটা অটোমেটিক্যালি ভালো হবে না। আমার জন্য ভালো হবার জন্য আমি কি কি কাজ করছি, কি কি আত্মত্যাগ করছি, কি কি পরিশ্রম করছি, কোন কোন সমস্যা থেকে নিজেকে সরিয়ে আনছি, কোন কোন ভুল কাজ করা বন্ধ করছি, সেটাও তো দেখতে হবে। সেটা দেখতে না পারলে আমার কালকের দিনটা আজকের দিন থেকে ভালো হবে এটা আমি কেন বলি? আজকে আমি যা নিয়ে কান্নাকাটি করি, কালকেও যদি সেটাকে বহন করে নিয়ে যাই, কালকের দিনেও যদি সেটাকে বহন করি, তাহলে আমি আবারও কান্নাকাটি করব। আমাকে তো সেটা ছেড়ে আসতে হবে আজকে, তাহলে কালকে সেটা নিয়ে কান্নাকাটি আর করব না। কান্নাকাটি না করে ওই সময়টাতে আমি অন্য কোনো কাজ করব। যে লোকটা আমাকে বলে গেছে যে তুমি লাইফে কিছু করতে পারবে না, সে লোকটার জন্য আমি আজকের দিনে কান্নাকাটি করতেছি, কালকেও যদি তার জন্য কান্নাকাটি করি, তাহলে লাইফে কিছু করতে পারার জন্য যে পরিশ্রমটা করা দরকার, যে সাধনা করা দরকার, ওই সাধনার জন্য আমি বাড়তি সময়টা কোত্থেকে পাবো? আমার তো কান্না করার জন্য একটা সময় দরকার, আমার তো কষ্ট পাওয়ার জন্য একটা সময় দরকার, ওই সময়টা আমাকে সেভ করতে হবে। ওটা সেভ করতে হলে আজকের দিনে তার ভাবনাটাকে ফেলে রেখে কালকের দিনে আমাকে যেতে হবে। আমি সবকিছু যদি কালকে বহন করে নিয়ে যাই, তাহলে আমি কালকের দিনটা আজকের দিন থেকে ভালো হবে এটা কখনোই বলতে পারি না। বরং কালকের দিনটা আজকের দিন থেকে আরো খারাপ হতে পারে, কারণ আমার কালকের দিনে নতুন কিছু কাজ আসবে যেগুলো আজকে নাই। আজকের কাজগুলোকেও আমি কালকে নিয়ে যাচ্ছি, আজকের কষ্টগুলোকে আমি কালকে বহন করে নিয়ে যাচ্ছি, ওই কষ্টগুলো আজকে আছে, কালকের কাজগুলো আজকে নাই, কালকের কাজগুলো কালকে আছে। আজকে সবগুলো বাজে জিনিসগুলো আমি কালকে নিয়ে গেলাম, আবার অন্য কিছু বাড়তি কাজও এলো, আমি তো পাগল হয়ে যাবো। সো কালকের দিনটা ভালো হবে কি খারাপ হবে এটা একেবারে আমার উপর নির্ভর করে। আমি কালকের দিনটা ভালো করার জন্য কি কি কাজ করছি বা কি কি কাজ করা বন্ধ করছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার যদি ফেসবুকিং কমাতে হয়, আমি আজকের দিনে সারাদিনে 10 ঘন্টা ফেসবুকিং করলাম মনে করেন, বা 5 ঘন্টা ফেসবুকিং করলাম, কালকেও 5 ঘন্টা ফেসবুকিং করলাম, তাহলে আমার কালকের দিনটা ভালো হয় কি করে? আমাকে তো কালকের দিনে অন্তত 1/2 ঘন্টা ফেসবুকিং কমাতে হবে, এভাবে কমাতে কমাতে এক সময় জিরো করতে হবে, নাহলে আমি কালকের দিনটা ভালো হবে কি করে বলি? কেন ভালো হবে? ভালো হওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ, তার জন্য ভালো হবে যে নিজেকে চেঞ্জ করতে পেরেছে, তার জন্য ভালো হবে যে সে কাজগুলি করতে পেরেছে যে কাজগুলি তার করা দরকার, আমি করতে পারিনি, আমার জন্য কেন ভালো হবে? সো কালকের দিনটা ভালো হবে এটা একেবারেই নির্ভর করে আমার উপরে।
আমি নিজেকে ছাড়াতে পারি কিনা, আমি আমার ভুলগুলোকে শোধরাতে পারি কিনা, আমি অপ্রয়োজনীয় কাজগুলোকে বাদ দিতে পারি কিনা লাইফ থেকে, এটা একেবারে আমার উপর নির্ভর করে। এটা মানে অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, আমি নিজে রেসপন্সিবল পুরো ব্যাপারটার জন্য। থ্যাংক ইউ।